দর্শক আসসালামু আলাইকুম পাত্রকাট নিউজে স্বাগত জানাচ্ছি কাছে দূরে দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন দর্শক আমরা আছি পাত্রকাট উপজেলার জালিয়াগাটা ফকিরহাট এস এস ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে আছি আমরা এখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানের প্রধান শিক্ষক মোহাম্মদ ফেরদাউস তার সাথে আমরা কথা বলেছি এবং তার কাছ থেকে আমরা জানতে পেরেছি তিনি শ্রেণীকক্ষের শ্রেণীকক্ষ দখল করে প্রায় দীর্ঘ ছয় বছর ধরে এখানে বসবাস করছেন তার পরিবার নিয়ে সেখান থেকে আমরা সরাসরি আসছি তাছাড়া একটি কথা আপনাদেরকে বলে রাখি যে এই শ্রেণীকক্ষে তিনি শ্রেণীকক্ষ দখল করেই শান্ত হননি এখানে তিনি পনেরোই আগস্টের শোক দিবসের যে ব্যানার সেই ব্যানার ছিঁড়ে নিজে থাকার জন্য চারপাশে যে বেড়া দিয়ে রাখে সেই বেড়া দিয়ে রাখছেন এবং আমরা আসার পরে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে তারা কিন্তু সেই ব্যানারটি এখান থেকে অপসারণ করেছেন আমাদের সামনে থেকেই দর্শক সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো দর্শক আমরা আমরা আপনাদেরকে জানাতে চাই যে আমাদের সকল কিছু ঠিক মতো শোনা যায় কি যদি শোনা যায় তাহলে আমাদেরকে জানাবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করলে আমরা বিস্তারিত শুরু করতে পারি দর্শক আমরা সামনের দিকে একটু আগাতে থেকে এবং দেখতে থাকি যে এখানে কি ঘটনা ঘটছিল এবং কি ঘটনা ঘটছে ইতিমধ্যে সকল বিষয়গুলোই আমরা কিন্তু এখানে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তার সাথে আমরা কথা বলেছিলাম ইতিমধ্যে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে কোনোভাবেই এখানের শ্রেণীকক্ষ দখল করে থাকা সম্ভব না এরকমের কোনো সুযোগ নাই থাকার সেখান থেকে আপনাদের চেষ্টা করবে এবং আমরা একটু সামনে আগাই এবং দেখাই যে কিভাবে তিনি রুম দখল করে থাকছেন দশক আমরা যখন প্রথমে এখানে আসছিলাম এবং প্রধান শিক্ষক ফেরদাউস তার সাথে কথা বলার চেষ্টা করছিলাম তিনি কিন্তু আমাদের সাথে অসজনমূলক আচরণ করেছেন এবং আমাদের সাথে সেরকমের কথা বলবেন না প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানতে বলেন এবং সেখান থেকেই সকল তথ্য নিতে বলেন এবং সেখানে ম্যানেজ করেই তিনি এখানে থাকছেন সেই কথা আমাদেরকে জানিয়েছেন দর্শক আমাদের সাথে আলামিন ফোরকান আছেন আমরা তার কাছে দিচ্ছি তিনি এখন আপনাদের সাথে কথা বলবেন আসসালামু আলাইকুম দর্শক পাথকাটা নিউজের এই লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলামিন ফোরকান তো দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি জালিয়াঘাটা এসিএস ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে তো এখানে আমরা জানতে পেরেছি যে এখানে প্রধান শিক্ষক দীর্ঘ ছয় বছর যাবৎ শ্রেণীকক্ষের রুম দুটি রুম ব্যবহার করে তিনি তিনটি রুম শ্রেণীকক্ষের তিন রুম তিনি নিজের ফ্যামিলি নিয়ে এখানে থাকছে শুধু তাই নয় আমরা এখানে আসার পরে জানতে পেরেছি যে শোক দিবস পনেরোই আগস্টের শোক দিবসের ব্যানার সিরে সিরে তিনি এই বেড়া দেওয়ার কাজে ব্যবহার করেছে আমরা এখানে আসার পরেও দর্শক উই আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু জায়গায় ফাঁকা স্থান রয়েছে সেই ফাঁকা জায়গাগুলোতে বঙ্গবন্ধুর ব্যানার সিরে সিরে সেখানে ব্যবহার করছে তো আমাদের কাছে তার আলাদাভাবে তার ভিডিও রেকর্ড আছে যে তারা এখানে আমরা আসার পরে বঙ্গবন্ধুর এই ব্যানারগুলো ছিঁড়ে তারা দ্রুত এগুলো অপসারণ করছে আমরা প্রধান শিক্ষকের সাথে এখানে আসার পরেই আমরা কথা বলার চেষ্টা করেছি তিনি আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কেসি ঘেট দেয়া আছে কেসি ঘেটের ভিতরে তালা তালা দিয়ে তিনি ভিতরেই আসেন তিনি ক্যামেরার সামনে আমাদের সামনে তিনি কথা বলবেন না এবং আমরা তাকে আবারও ক্যামেরায় যেহেতু আমরা লাইভে আসছি বিষয়টা আমরা তাকে আপনাদের সামনেই আমরা তাকে ডাকবো দেখ আপনারা অবশ্যই ভিডিওর ভিতরে দেখবেন যে সে যদি আমাদের ডাকে সাড়া দেয় তাহলে অবশ্যই তিনি আসবেন আমরা কিন্তু পরবর্তীতে তার সাথে কথা বলার চেষ্টা করব তো গতকালকের এই স্কুলে একজন সাংবাদিক এসেছিলো তো তার সাথেও অসৌজন্যমূলক ব্যবহার করেছে এই প্রধান শিক্ষক আমরা সেই সাংবাদিকও এখন বর্তমানে আমাদের সাথে আছে আমরা কথা বলবো তার সাথেও তার আগে দর্শক আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাঁকা ফাঁকা যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে বঙ্গবন্ধুর ব্যানার ছিল সেই ব্যানারগুলোকে ছিঁড়ে তিনি এই মাত্র অপসারণ করছে এখান থেকে কারণ আমরা এখানে আসার পরেই আমরা তখন জিজ্ঞেস করেছি যে বঙ্গবন্ধুর ব্যানার ছিঁড়ে আপনি এখানে বেড়া দেওয়ার কাজে ব্যবহার করেছেন কেন সে কিন্তু আমাদের সাথে কোনো কথা না বলেই তিনি কেসিগারেটের ভিতর থেকে তালা মেরে তিনি এখন ভিতরে আসে তো দর্শক গতকালকের একজন সাংবাদিক রাব্বি ভাই তিনি এখানে এসেছিল আমরা কথা বলবো তার সাথে যে কি ব্যবহার তার সাথে গতকালকের করেছিল প্রধান শিক্ষক তো রাব্বি ভাই আপনাকে পাথরঘাটা নিউজের এই লাইভে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি তো গতকালকের এই স্কুলে এসেছিলেন মূলত আপনি কি জানতে পেরেছিলেন এবং এসে কি আচরণ এখানে আপনি আপনার কাছে হয়েছে আপনি একটু বিস্তারিত বলতেন আসসালাম আলাইকুম পত্র নিউজকে অনেক ধন্যবাদ যে আজকে আমি এখানে কথা বলতে পারছি এই জন্যে কালকে আমি এই জায়গায় যে সময় অভিযোগ আসছে যে এখানে তারা দীর্ঘ ছয় বছর ধরে এ জায়গায় স্থাপন করে রইতে আছে যে তার ওয়াইফ অন্য অঞ্চলে থাকে মানে সে চাকরি করে সেখানে সে এই জায়গায় থাকতে আছে বিষয়টা জানার পর আমরা আসার পর তারা আগেই টের পাইছে আসার পর ওই যে উপরে আমি ওঠা ধরছি তখন বলতো সাংবাদিক আসলে বেঁধে রাখা হবে তারপর আমি ঢুকছি ঢোকার পর ভিতরে ঢুকছি ভিতরে ঢোকার পর ওই জায়গায় দেখি মাছ রান্না করতে আছে আমি জিজ্ঞেস করলাম স্যার এগুলো কি একটু বলতেছে এগুলো স্কুলের জন্যই করা হয়েছে পরবর্তীতে আমি এই সাইডে আসলাম যে স্যার এই রুমটা আমার দেখান কিন্তু সে আমার রুমটা তো দেখানোর দূরের কথা টোটাল আমার হুমকি তো মিসবিহেভ আছে তারপর তাকে আমি বললাম যে আমি এগুলো উপজেলা যে অফিসার আছে শিক্ষা অফিসার মনির ভাই তার সাথে আমি আলাপ করব তাকে ফোন দিলাম তিনি বলতেছে আপনার সমস্যা কী আপনি নাক গলান কেন ওই বিষয়ে তারপর তার যে সাবেক যে স্কুল সভাপতি জালাল আহমেদ তার সাথে আমি কথা বলছি তিনি বলছে স্যার আমি যে ভাই আমি কিছুদিন আগে আমি যে সময় সভাপতি ছিলাম তখন তার নামে আমি ওই সময় যে শিক্ষা বিচার ছিল তার সাথে আমি বহুতবার এই বিষয়ে কথা বলছি তখন সে এসে তাদের নামিয়ে দেছে পরবর্তীতে যে রানিং ছিল বসিরা বসির বসির ভাই সে তার সাথে আমি রাত্রে কথা বলছি সে বলছে যে ভাই দেখেন আমরা তো বর্তমানে এখন আমি কমিটিতে নাই কারণ আমাদের কমিটিটা শেষ এখন যে বড় কমিটি আসবে আমি এই যদি কমিটিতে আসি তাহলে আমি এ বিষয়ে ডাইরেক্ট অ্যাকশন নেব ধন্যবাদ রাব্বি ভাই আপনাকে তো দর্শক আমরা আপনাকে আপনাদেরকে বলে রাখি যে এই যে প্রধান শিক্ষক যিনি রয়েছেন আমার আমাদের কথা হচ্ছে যে সে থাকুক বা না থাকুক স্কুলের শ্রেণীকক্ষে দখল করে আসে আমরা সেই বিষয়টাকে বেশি প্রাধান্য দিচ্ছি না আমাদের মূল বিষয় হচ্ছে বঙ্গবন্ধুর ব্যানার সেরার এটা তো চারটিখানি কথা নয় পাথরঘাটা উপজেলায় এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সুনামের সাথে দিয়ে উন্নয়নের যে অগ্রযাত্রা যে চলতেছে পাথরঘাট সারা বাংলাদেশব্যাপী তো সেইখানে বঙ্গবন্ধুর ব্যানার পনেরোই আগস্টের ব্যানার ছিঁড়ে সে যদি বেড়া দেওয়ার কাজে ব্যবহার করে এটা দর্শক এটা কিন্তু আসলে সমীচীন হবে কি আমি জানি না এটা আপনাদের কাছে প্রশ্ন রইল আপনাদের কাছে আমাদের এটা প্রশ্ন আপনারা অবশ্যই এর জবাব দেবেন আমরা একটু দেখানোর চেষ্টা করব কাছে থেকে দর্শক এই যে ব্যানারগুলোকে কীভাবে সেরা হয়েছে যেটা তিনি হয়তো এখন অস্বীকার করতে পারেন যে না আমি ব্যানার সেরিনি কিন্তু তার সম্পূর্ণ ভিডিও রেকর্ড আমাদের কাছে আছে এখানে আসার পর থেকে তিনি যে কয়টা ব্যানার ব্যানার এখান থেকে সেরেছে সকল কিছুই এখানে আমাদের কাছে ভিডিও রেকর্ড হয়েছে দর্শক আপনারা ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম দিকে দেখেন দর্শক আপনারা একটু লক্ষ্য করেন এই যে ভিডিওর স্ক্রিনে বর্তমানে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন যে ফাঁকা জায়গাটা রয়েছে এই জায়গায় বঙ্গবন্ধুর ব্যানার ছিল আমরা এখানে আসার পরে যখন তাকে জিজ্ঞেস করলাম যে আপনি বঙ্গবন্ধুর ব্যানার সিরে কেন বেড়া দেওয়ার কাজে ব্যবহার করেছেন তিনি কিন্তু আমাদের সাথে মিসবিহেভ করেছেন এবং আমাদের সাথে দুর্ব্যবহার একরকম দুর্ব্যবহার করে তিনি ভিতরে গিয়ে গেট দিয়ে তিনি কিন্তু এই ব্যানারগুলো সিরে নিয়েছেন দর্শক আমরা আপনার আরেকটা পাশ দিয়ে দেখানোর চেষ্টা করব পশ্চিম পশ্চিম দর্শক আমরা আপনাদেরকে আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করব যে এই স্কুলের পশ্চিম পাশের যে উপরে আপনারা ভিডিওর স্ক্রিনে আপনারা একটু লক্ষ্য করেন যে উপরে ফাঁকা জায়গাটা লোয়ার আৰু <laughs> দর্শক আপনারা ভিডিওর স্ক্রিনে যে ফাঁকা ফাঁকা জায়গাটা যে লক্ষ্য করেন এই ফাঁকা জায়গাটিতেও আমরা এখানে আসার পরে আমরা যে ভিডিওগুলো করেছি সেই ভিডিওতে এখানে ব্যানার ছিল কিন্তু বর্তমানে আপনারা এই লাইভে যে এখানে কিন্তু ব্যানার দেখা যাচ্ছে না এর কারণ হচ্ছে প্রধান শিক্ষক তিনি এই এই ব্যানারটিও এখান থেকে খুলে নিয়েছে এই মাত্র যার রেকর্ড আমাদের কাছে আছে পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা এই প্রমাণগুলো আবারও পাথরঘাটা নিউজে ছাড়ব তো দর্শক আপনারা আমরা কথা বলার চেষ্টা করব এখানকার যিনি প্রধান শিক্ষক আছে তো পরবর্তী অংশ আমাদের পাথরঘাটা নিউজের যসীম ভাই আছেন তো তিনি পরবর্তী অংশ পরিচালনা করবেন দর্শক তো আমাদের আপনাদের কাছে অনুরোধ যে পাথরঘাটা নিউজের এই ভিডিও যারা দেখছেন অবশ্যই আমাদের ভিডিওতে শেয়ার দিবেন কারণ এই ভিডিওটি যেন সকলেই কর্তৃপক্ষ যারা আসেন সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে বঙ্গবন্ধুর ব্যানার সিরে শ্রেণিকক্ষে বিগত ছয় বছর যাবত প্রদান শিক্ষক কিভাবে এখানে থাকে এবং এটা দর্শক আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার শেয়ার করবেন তো পরবর্তী অংশ আমাদের যসীম ভাই আছে তিনি পরবর্তী অংশ পরিচালনা করেন ধন্যবাদ আলামিন ফুরকান ভাইকে আমরা আসলে এখানে যিনি প্রধান শিক্ষক আছে তিনি ভিতরে আছে আমরা কথা বলছিলাম আমরা যখন এখানে ছবি করার জন্য আসছিলাম তিনি তখন কিন্তু বলেছিলেন যে আপনাদের এখন চলে যেতে পারেন এখান থেকে চলে যান সেরকমের কথা তিনি বলছিলেন দর্শক আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করি তিনি আছেন কি না স্যার ভিতরে আছেন স্যারে কি ভিতরে আছেন একটু কথা বলতাম স্যার কি ভিতরে আছেন স্যার একটু কথা বলতাম স্যার একটু সামনে আসবেন স্যার একটু স্যার একটু সামনে আসবেন প্লিজ স্যার আমরা আসছিলাম আমি প্রথমেই আপনাকে বলছিলাম যে এখানে আসলে পনেরোই আগস্টের যে বঙ্গবন্ধু শোক দিবসের ব্যানার ছিল আর সেই ভ্যানার নাকি এখান থেকে ভ্যানার আপনি থাকার জন্য যে জায়গাটা সেই পানি যেন না ঢোকে এরকম একটা বেড়া দিয়ে রাখে যে আমাদের গ্রাম্য বাসায় যে বড় বেড়া দিয়ে সেরকম আপনি রাখছিলেন আসলে আমি আসার পরে যখন দেখলাম তাহলে ওটা ওখান থেকে সরাইলেন যে ওটা ক্রীড়া সংস্থা এই জন্য আপনি এই জন্য সরাই ফেলাইছেন আপনাদের সাথে আচ্ছা আর তিনি কিন্তু এখনও আমাদেরকে আবার বললেন শাসিয়ে যে যা হবার আমাদের হবে এবং আমরা যখন প্রথমে ছবি করতে আসছিলাম তখন কিন্তু তিনি বলছিলেন যে আপনারা ছবি করা হলে এখান থেকে দ্রুত চলে যান এবং এখানে দাঁড়িয়ে থাকবেন না এরকমের আসলে দর্শক আমরা কিন্তু এই বিষয়টি নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন জাবির হোসেনের সাথে আমরা কথা বলছিলাম তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে এরকমের বঙ্গবন্ধুর ব্যানার ছিঁড়ে ফেলা কখনোই সমীচীন এবং এটা সে কখনোই পারে না আমরা তদন্ত করে দেখবে এবং যদি সত্যতা পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেওয়া হবে এরকম কথা বলছিলেন দর্শক আমরা কিন্তু উপজেলা যে প্রাথমিক উপজেলা মাধ্যমিক যে শিক্ষক সমিতির সভাপতিত্ব সাথে কথা বলছিলাম এবং আমরা একটু চেষ্টা করে দেখি যে এখানে যারা আমাদের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা যিনি আছেন দায়িত্বে তার সাথে আমরা একটু কথা বলি এবং দেখি তিনি আমাদেরকে কি বলে এই নম্বরটি এখন ব্যস্ত আছে আসসালামু আলাইকুম ছাড় আমি সাংবাদিক জসীম বলছিলাম ভালো আছেন হ্যালো ছাড় আপনি কি ফ্রি আছেন না ব্যস্ত আছেন একটু কথা বলতাম ফ্রি থাকলে ছাড় আমি একটু ফোন করছিলাম আমি আসছিলাম ওই জালিয়াঘাটা যে মডেল মাধ্যমিক বিদ্যালয় যেটা ওইখান থেকে আসছিলাম এইখানে আমরা যে অভিযোগটা পাইছি যে বঙ্গবন্ধুর ভ্যানার ছিঁড়ে এখানে যে প্রধান শিক্ষক তিনি ওই

ও আচ্ছা 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 ঠিক আছে স্যার ডিস্টার্ব করলাম আসলে কোন সময় আচ্ছা ঠিক আছে সালামুক স্যার দর্শক আমরা কিন্তু কথা বলছিলাম জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিনের সাথে তিনি কিন্তু আমাদেরকে বলছিলেন সে কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করছিলাম যে তিনি যে কথা বলছিলেন যে এখানের যারা দায়িত্বে আছে তারা বলতে পারবে তাছাড়া কোনো ক্রমেই শ্রেণীকক্ষের রুম ব্যবহার করে তিনি থাকার কোনো সুযোগ নেই যদি এরকমের থাকে তাহলে তিনি খুব দ্রুত সময়ের মধ্যে তদন্ত কর